কলকাতা স্টাইল বিরিয়ানি খাচ্ছি আর তার সাথে আছে ভেটকি মাছের চপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শনিবার আর সকালে ঘুম থেকে উঠেই অনির্বাণ দেখলাম বারান্দায় চলে গেছে, গিয়ে বারান্দাটা পরিষ্কার করছে। আমাদের এখানে না বারান্দাটা আমাদের খুব নোংরা হয়, তো কেন নোংরা হয় সেটা তোমাদের বলছি। পরিষ্কার করছো? হ্যাঁ, নোংরা পালক আর নোংরা করে গেছে পায়রা। হ্যাঁ, আমার বাড়ির কাছেই যেহেতু মেন রোড, তার জন্য এখানে খুব ধুলোবালি জমে আর পায়রারা এসেও এই জায়গাটাকে নোংরা করে। তুমি তাহলে পরিষ্কার করো, আমি তাহলে ব্রেকফাস্টটা বানাই। ব্রেকফাস্টে কি খাবে, ম্যাগি খাবে? হ্যাঁ, করলাম ম্যাগি। করলাম ম্যাগিটা কি তাহলে একটু ঝরঝরে করে করব? আর যেহেতু এতটাই নোংরা হয় বারান্দা, তার জন্য আমরা সপ্তাহে দুদিন ভ্যাকিউম করি, তারপর টপগুলোকে সরিয়ে সরিয়ে সেই জায়গাগুলোকে একটু পরিষ্কার করে রাখি। না হলে বারান্দাটা যদি নোংরা থাকে না, একদমই ভালো লাগে না। আমি এসেই সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে আমি ম্যাগিটাকে সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছি, একটু ঝরঝরে করে ম্যাগি বানাবো। আর এখানে আমি কিছু সবজি দিয়ে ম্যাগি বানাবো, তার জন্য একটু গাজর, বিনস, পেঁয়াজ আর ডিম দিয়ে বানাবো। তো চলো রান্নাটা এবার করে নিই। আর আমি ম্যাগি বানানোর জন্য কড়াইয়ে তেল নিয়ে তার মধ্যে সব সবজিগুলোকে দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। সবজিটা ফ্রাই হয়ে গেলে দুটো ডিমকে এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব, তারপর এক সাইডে ডিমটাকে ভালো করে ফ্রাই করে নেব। আমার না হয় ম্যাগি সেদ্ধ, আর না হলে এইভাবে ম্যাগি খেতে খুব ভালো লাগে। ডিমটা ভালো করে ফ্রাই হয়ে গেলে জল ঝরিয়ে রাখা ম্যাগিটা আমি এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে দেব। আর আমার কাছে কস্ট করে একটা পেরি পেরি সস ছিল, সেইটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। ব্যাস, আমাদের মশালা ম্যাগি রেডি। তোমাদের কাছে পেরি পেরি সস থাকলে একবার ট্রাই করে দেখতে পারো। এই যে ম্যাগি রেডি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। অতটা গরম তো, পেরি পেরি সস দিয়ে বলছো? হ্যাঁ, পেরি পেরি সসটা দিয়েছি। খারাপ লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে, মানে অন্যরকম, মানে কিছু ভালো লাগছে, ভালো লাগছে, ভালো। বিকেলে আজকে আমরা একটু বেরোবো, তো যেহেতু বিকেলে বেরোবার, কালকে ওরা দুপুরবেলা খাবে, একটু ভাজাভুজি গুলো শুধু করে নেবো। আর আজকে আমি মোটামুটি যা যা রান্না করার করে রেখে দেবো। এইখানে অনেকগুলো রান্না হয়েও গেছে, আমি এসে অনেকগুলো কিছু করেই নিয়েছি। এখানে এখানে চাটনি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর একটা পনির ফুলকপি আলু দিয়ে একটা তরকারি বানিয়েছি, এটা হয়ে গেছে। ব্রেকফাস্টের পর একটুও সময় নষ্ট না করেই আমি কিচেনে চলে এসে এইসব রান্নাগুলো সেরে নিয়েছিলাম। বাকি ছিল চিংড়ি মাছের মালাইকারি আর এই মাছটা করা, সেইটাও রেডি করে নিলাম। আজকে বানিয়েছি সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছ, আর তার সাথে বানিয়েছি চিংড়ি মাছের মালাইকারি। আমি অন্য ভিডিওতে এইসব রেসিপি শেয়ার করব। তোমার কত দূর? হ্যাঁ, কত দূর? এই তো হয়ে গেছে। ডিমটা একটু, ডিম বানিয়ে নিলাম। আমি তো স্নান আর বাথরুমটা হয়ে গেছে, স্নান হয়ে গেছে আর বাথরুমটা পরিষ্কার করা। হ্যাঁ, ডিমটা করলেই হয়ে যাবে। আর ওই যে এইগুলো সব রেডি হয়ে গেছে। ও বাহ, এই যে তোমার চিংড়ি মাছের মালাইকারি রেডি, মাছ এই সর্ষে পোস্ত দিয়ে মাছ হয়ে গেছে, ঝোলগুলো সব আলাদা করে তুলে নিয়েছি, তাহলে নিতে প্রবলেম হবে। আর ডিমটা রেডি হয়ে গেলেই ব্যাস, ডিমটাও একটু মাখা মাখা করে করছি। লবণীয় লাগবে। হ্যাঁ, আসলে আমাদের যে বন্ধু আসবে তার মধ্যে একজন ডিম খাবে, তার জন্য আমি ডিমটা বানিয়ে নিলাম। আর আমি স্নান করে চলে এসেছি, এখন আমরা লাঞ্চ করব। আর আজকে লাঞ্চে কি কি খাচ্ছি তোমাদের একবার দেখিয়ে দিই। আর আজকে ছিল ভাত, আর তার সাথে আমি চিংড়ি মাছের মালাইকারি যেটা করেছি সেটা একটু নিয়েছি দু পিস করে। আর আগের দিনের পাতলা করে রুই মাছের ঝোল করা ছিল, সেই দিয়ে আমরা আজকে লাঞ্চটা করলাম। আর এখন আমরা একটু বেরিয়েছি। আমরা আজকে যে জায়গাটায় যাচ্ছি সেটা হলো অ্যাকচুয়ালি এখানে যারা ইন্ডিয়ান আছে তারা কিছু জিনিস সেল করে, যেমন জামা কাপড় হতে পারে, জুয়েলারি হতে পারে, খাবার দাবার হতে পারে। তো তারা সেইগুলোকেই এক জায়গায় নিয়ে বসবে, তো আমরা কখনো যাইনি। অনির্বাণের এক বন্ধুর বউ বললো যে এরকম জিনিসের একটা অ্যারেঞ্জ করা হচ্ছে,
তো ঘুরে দেখে আসা যেতে পারে, তো আমরাও ভাবলাম যাই গিয়ে দেখে আসি, আমরা যেহেতু যাইনি, আর তোমাদেরকেও চলো গিয়ে দেখাই। আর আমরা এখন প্রথমে চলে যাব অনির্বাণের বন্ধুর বাড়িতে, সে এখান থেকে বাসে করে চলে যাব, ওর বাড়ি আমার বাড়ির কাছেই, বাসে 15-20 মিনিট লাগে, তো আমরা বাসে করে চলে যাব, তারপর একসাথে ওখান থেকে বেরিয়ে যাব, ওর বাড়ি থেকে আবার ওটা 5 মিনিট লাগবে, তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখন আমরা চলে এসেছি বন্ধুর বাড়ির কাছে, আর এই অনির্বাণের বন্ধুর বাড়ি হচ্ছে টরন্টোতে, এখন আমরা টরন্টোতে আছি, আমার বাড়ি থেকে 15 মিনিট দূরে, এটা টরন্টোর ইটোবিকোক। হ্যাঁ, এটা টরন্টো ইটোবিকোক, তো আমাদের বাড়ি থেকে 20 কিলোমিটার। ও আসছে, ও গাড়ি নিয়ে নামছে, আর আমরা ওদের গাড়িতে করি, যেখানে এই ইন্ডিয়ানদের নিয়ে একটা গেট টুগেদার হবে সেখানে পৌঁছে গেলাম। এটা অ্যাকচুয়ালি একটা স্কুলের হল বুক করে হচ্ছে, আর এখানকার আশেপাশে যত বাঙালি আছে তাদের নিয়ে এই গেট টুগেদারটা হচ্ছে। আমার বাড়ির পাশে যে সেলিব্রেশন স্কোয়ার আছে সেখানে অনেক রকমের ফুড ফেস্টিভ্যালে আমরা গেছি, কিন্তু এরকম পুরো বাঙালিদের নিয়ে এরকম ফুড ফেস্টিভ্যাল বা এরকম গ্যাদারিংয়ে আমরা কখনো আসিনি। আর ঢুকেই সবচেয়ে যেটা ভালো লাগলো যে চারিদিকে শুধু বাঙালি খাবার, কলকাতা স্টাইল চপ থেকে শুরু করে চাউমিন সব রয়েছে এখানে। তো আমরা ভাবলাম কি কি খাবার আছে প্রথমে আগে ভালো করে ঘুরে দেখে নিই। তো এইখানে প্রথমেই দেখলাম একটা চাটের দোকান, সেখানে সিঙাড়া, ফুচকা, ভেলপুরি, পাপড়ি চাট সব ছিল। আর যেহেতু এগুলো বাড়ি থেকেই বানিয়ে এনে এখানে স্টল দেওয়া হচ্ছে, তো দেখেই মনে হচ্ছিলো খাবারগুলো খুব ফ্রেশ। এখানে ভেজিটেবল চপ ছিল, ফিশ চপ, ফিশ ফ্রাই, আর এদিকে ছিল একদম কলকাতা স্টাইল রোড সাইড যেরকম ঘুগনি হয় ঠিক সেরকম, যেটা সেও ভাজা, তারপর স্যালাড দিয়ে সার্ভ করছিল। আর এখানে মাটন কষা, মটর পনির, বাসন্তী পোলাও এইগুলোও ছিল। তো আমরা যেহেতু লাঞ্চ করেই এসেছি, তো আমরা বুঝে পাচ্ছিলাম না কি খাওয়া যেতে পারে, একে তো লোভ লাগছে দেখে কিন্তু পেটটাও ভরা। আর এখানে আবার গুলাব জামুন, ব্রাউনি এইগুলোও রাখা ছিল, মোমো, আলুর চপ, ভেজিটেবল চপ, অনেক রকমের আইটেম ছিল, তার সাথে দই বড়া, লুচি, তরকারি এইসবও রেখেছিল। আর এইটা হচ্ছে মিষ্টির দোকান, এখানে বেকড রসগোল্লা, আম সন্দেশ, পাটি সাপটা, মালপোয়া, বিভিন্ন রকমের পিঠে, তার সাথে ধোকলা এইসবও রেখেছিল। আমরা প্রথমে সব জায়গা ঘুরে ডিসাইডই করতে পারছিলাম না কি খাবো, তার মধ্যে মাঝখানে অনির্বাণের চোখে পড়লো একদম কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি। পেট ভরা তা সত্ত্বেও আমরা একটা মাটন বিরিয়ানির প্যাকেট তুলে নিই। আর সেই স্টলেই আবার ছিল চিকেন চাপ, মোগলাই পরাঠা, তাছাড়া এগ ডেভিল, ভেটকি মাছের চপ এইসবও ছিল। আমরা এখন কলকাতা স্টাইল বিরিয়ানি খাচ্ছি আর তার সাথে আছে ভেটকি মাছের চপ। তো আমরা প্রথমে একটা মাটন বিরিয়ানির প্লেট নিলাম, আর তার সাথে নিলাম দুটো ভেটকি মাছের চপ, যেটা ওরা স্যালাড আর কাসুন্দি দিয়ে পরিবেশন করেছে। যদিও চপের সাথে অনেক রকম সস দেওয়ার অপশান ছিল, এমনি সস, তাছাড়া বিভিন্ন রকমের চাটনি ছিল, তো আমরা কাসুন্দি নিয়ে নেওয়াটাই প্রেফার করলাম। তার সাথে আবার অনির্বাণ এক গ্লাস লেমনেড কিনে এনেছিল। এই সব কিছু খাওয়ার পর নিয়ে আসলাম এক প্লেট মোমো, এক প্লেটে 6টা মোমো ছিল, আর মোমোর সাথে দিয়েছিল মোমো চাটনি। দুপুরে খাওয়ার পরপরই কিন্তু আমরা বেরিয়ে গেছি, তার সত্ত্বেও কিন্তু আমরা দেখো এখানে এসে নিজেকে কন্ট্রোল করতে পারছি না এই সব খাওয়ার দেখে। কেমন খেলে? দারুণ, খাওয়ার জন্য বেস্ট। আমাদের দারুণ খাওয়া দাওয়া চলছে, এবার আমরা যাব শাড়ি সেকশনে, ওখানে নাকি শাড়ি বিক্রি হচ্ছে, তো গিয়ে দেখি। হ্যাঁ, শাড়ি স্টল বসেছে, তো ওখানে গিয়ে দেখা যাক কি শাড়ি আছে। আর এখানে দেখো কি পরিমাণ ভিড়, ভিড় হবে নাই বা কেন, আমাদের এখানে অনেক রকমের রেস্টুরেন্টই আশেপাশে আছে কিন্তু বাঙালি রেস্টুরেন্ট নেই বললেই চলে। আর এবার আমরা ঢুকে পড়লাম একটু শাড়ি দেখতে, এখানে প্রচুর শাড়ির স্টল বসেছে, শাড়িগুলো দেখতে তো খুবই সুন্দর, বিভিন্ন রকমের সিল্ক ছিল। এখানে যাদের স্টল দেখতে পাচ্ছি তাদের নিজস্ব ব্যবসা আছে যা বুঝলাম, খাবারের এখানেও যারা স্টল দিয়েছে তারাও কিন্তু কেউ কেউ বাড়ির থেকে ফুড বিজনেস চালায়। আর এখানে একটা দেখলাম জুয়েলারি স্টল, কত রকমের জুয়েলারি দেখো। আর এই শাড়ির স্টলটা খুব ভালো লাগলো, অনেক রকমের কাঁথা স্টিচ ছিল, গাদোয়াল, সিল্ক সব রকমের শাড়ি ছিল, তো ঘুরে ঘুরে দেখতে তো বেশ ভালোই লাগছিল। সেই পুজোর আগে পুজোর বাজার করতে গেলে যেমন হয় ঠিক সেরকমই একটা ফিল হচ্ছিল। কিন্তু আমার কাছে দেশ থেকে আনা সব নতুন শাড়ি জুয়েলারি সবই রয়েছে, তাই এগুলো আর কিনলাম না। আর এদিকে আবার দেখলাম একটা আনন্দ মেলা আর ছোটদের বইয়ের স্টল রয়েছে, চারপাশে এরকম একটা বাঙালি বাঙালি গন্ধ নিয়ে ঘুরে বেড়াতে আমাদের দারুণ লাগছিল। সমস্ত বাঙালি লোকজনদের সাথে পরিচয় হচ্ছে, কথাবার্তা বলতে পারছি, এটাই আমাদের কাছে অনেক। সত্যি কথা বলতে দেশের পুজোটাকে তো আমরা খুবই মিস করি, পুজোর টাইমে একদমই দেশে যাওয়া হয়ে ওঠে না, কিন্তু আজকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে যদি এরকম একটা ফিল পাই আর এরকম বাঙালিদের নিয়ে যদি একটা গ্যাদারিং হয় তাহলে তার থেকে ভালো মনে হয় আর কিছু হয় না।
তো শাড়ির জায়গা থেকে বেরিয়েই দেখলাম ফুচকার এরকম স্টল বসেছে, আর ফুচকাগুলো না এরকম সার্ভ করে দিচ্ছে পুরো দেশের মতো। তো আমিও দাঁড়িয়ে পড়লাম ওখানে ফুচকা খাওয়ার জন্য, কারণ এই অপশানটা একদমই মিস করা যাবে না। এরকম কেউ ফুচকা বেড়ে দেবে আর আমি ফুচকা খাবো, এটা দেশে না গেলে এখানে একদমই হয় না। আর এখানে এসে ফুচকা খাবো না সেটা কি কখনো হয়? কি সুন্দর একটা ঢাকের আওয়াজ শুনতে পেলাম! অনেক ঝালঝাল সব খাবার খেয়েছি, এবার একটু মিষ্টি মুখ না করলে ঠিক চলছিল না, তো তার জন্য একটু আম সন্দেশ নিলাম। খুব বেশি মিষ্টি কিছু খাবো না, ভাবলাম একটু আম সন্দেশই নিই। বাকি জিনিসগুলো তাও খাওয়া হয়েছে, কিন্তু এই আম সন্দেশটা আমি কখনো ট্রাই করিনি। আর বাঙালিদের অনুষ্ঠানে এসে লাস্টে একটু মিষ্টি মুখ না করলে কি চলে? তো তার জন্য আমরা দু পিস আম সন্দেশ নিলাম, আর দারুণ ছিল আম সন্দেশটা খেতে। আর এখন আমরা বাড়ি চলে এসেছি, আজকে দারুণ কাটালাম, এত ভালো ভালো খাবার খেলাম, মানে খুবই ভালো লাগছিল। আর সব কলকাতা স্ট্রিট ফুড ছিল, ভালো লাগছিল বেশ, মানে অ্যাটমোসফিয়ারটাই এত সুন্দর। হ্যাঁ কি বলছো? হ্যাঁ, অনেকদিন পর আমরা কলকাতা স্টাইল বিরিয়ানি খেলাম, ভালো ছিল বিরিয়ানিটা। আর একটা ভেটকি মাছের চপ ছিল, ঠিকঠাক ছিল। সবচেয়ে ভালো লেগেছে ফুচকাটা, ফুচকাটা খুব ভালো ছিল, খুবই টেস্টি ছিল। আর একটা ম্যাঙ্গো সন্দেশ খেলাম লাস্টে, ওটাও দারুণ ছিল, লাস্টটা দারুণ লেগেছে মিষ্টিটা খেতে। আর কি খেয়েছি? ও মোমো খেয়েছি, মোমোটা ঠিক আছে, ওটা স্টিম মোমো ছিল ঠিকই, কিন্তু মোমোর ভেতরে স্টাফিংটা আবার মানে কুক করা, তো সেই জায়গা থেকে আমাদের এমনি স্টিম মোমোর মধ্যে যে একদম র চিকেনটা দিয়ে করে সেটা খেতে বেশি ভালো লাগে। তো ঠিক আছে, খারাপ নয়, ভালোই ছিল। তারপর আবার লাস্টে একটা ফ্যাশন শো হলো, প্রচুর শাড়ির আর জুয়েলারির দোকান ছিল, কিন্তু কালেকশন শাড়ি টাড়ির কালেকশন ভালোই ছিল, ভালো লাগছিল। যদি আমার কাছে শাড়ি স্টক না থাকতো তাহলে হয়তো আমি একটা নিতে পারতাম, কিন্তু যেহেতু আমার শাড়ি আছে এখানে, নতুন শাড়ি আছে, তো ওই জন্য আর নেওয়ার প্ল্যান করিনি, তাহলে তোমার ঘাড় ভেঙে একটা শাড়ি নেওয়া হতো। তো যাই হোক, ভালোই কাটলো মোটামুটি, এরকম সব বাঙালিদের মধ্যে থেকে অনেক লোকের সাথে আলাপ হলো, ভালো লাগলো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এখন আমরা মুভি দেখবো। বাড়ি আসার পরই অনির্বাণ দেখলাম একটু লেমনেড করে আনলো, তো এটা খেতে খেতে এখন মুভিটা দেখবো। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের একটা নতুন ব্লগে।